পাঠ 14 ইতল বিতল। এবার আমরা একটি কবিতা পড়ব, কবিতার নাম হচ্ছে ইতল বিতল। কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বর্ষাকালের চিত্র রয়েছে, এখানে একটি ব্যাঙ রয়েছে, এখানে একটি ডোবা দেখতে পাচ্ছি আমরা। এবার আমরা কবিতাটি পড়ে ফেলি। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। দেখিও বলি, এবার আমরা শব্দগুলো দেখি নি। প্রথমে দেখতে পাচ্ছি ইলিশ রয়েছে, রস্যুই দিয়ে আমরা ইলিশ লিখি। এরপর রয়েছে বাইচ, বাইচ লিখতে আমরা রস্যুই ব্যবহার করি। এরপর রয়েছে খাই, খাই লিখতেও আমরা রস্যুই ব্যবহার করে থাকি। জুটিতে কাজ, ছন্দ মিলিয়ে শব্দ বলি। এবার আমরা ছন্দ মিলিয়ে শব্দ বলবো এবং জুটিতে কাজ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রথমে মেয়েটি বলছে ছাতা এবং পাতা, ছাতা এবং পাতা আমরা ছন্দ মিলিয়ে বলতে পারি। এরপর ছেলেটি উত্তরে বলছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে রয়েছে তার উত্তরটি, আতা এবং তোতা। আমরা এখানে আতা ফল এবং তোতা পাখির ছবি দেখতে পাচ্ছি।